Welcome to our channel, welcome to another video. আজকে আমরা আনবক্সিং করতে চলেছি UBON এর বিগ ড্যাডি বেস ইয়ারফোনটা আপনারা দেখতেই পাচ্ছেন ওজি সিরিজ বিগ ড্যাডি বেস এন্ড আপনারা দেখতে পাচ্ছেন ইকো অ্যান্টি নয়েজ স্পিকার তো আজকে আমরা এটা আনবক্সিং করব তো আনবক্সিং করার আগে আমি আপনাদের বলে দিই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর জন্য একটা লাইক করুন কারণ আমরা আপনাদের জন্য অনেক এরকম ভিডিও নিয়ে আসে থাকি তো চলুন আজকের ভিডিও স্টার্ট করি তো প্রথমে আমরা প্যাকেটটা খুলে নেব তো দেখুন প্যাকেটটা আমি ওপেন করছি তো এখানে আমি আপনাদের কারো একটা স্পিসিস দেখিয়ে দিই মডেল হচ্ছে GP321 frequency response 20Hz to 20kz driver unit 10mm sensitivity 115 code length 1.2 আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এছাড়াও এটা দাম আপনারা এখানে দেখতে পাবেন এটা দাম এখানে ফেলা রয়েছে 199 টাকা তো এখানে দুটি কিওয়ার্ডস কোড দেওয়া হয়েছে এটা আমরা এখন আর স্ক্যান করব না চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমাদের ভেতরে আমরা এই মডিউলটা পেয়েছি জাস্ট ইয়ারফোনের তো প্যাকেটটাকে আমরা সাইডে রাখছি তো ইয়ারফোনটাকে আমরা প্রথমে ওপেন করে নেব তো দেখুন তো এখানে একটা পাক পড়ে রয়ে গেছে এটা আমরা খুলে নিচ্ছি দেখুন এটার কালারটা অত্যন্ত সুন্দর পুরোপুরি হোয়াইট তো এটার স্টাইলটা খুবই ভালো এখানে আমরা ইউবনের লোগো দেখতে পাচ্ছি দুদিকেই তো আপনারা দেখুন তো এখানে আমরা দুটো মোড পেয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এনকে আর আইপি মোড এগুলো যেহেতু আমরা পেয়ে যাই এখানে একটা মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুইচ ভিডিও প্লে অথবা পজ করার জন্য অথবা গান আপনারা যদি প্লে অথবা পজ করতে চান তো আমরা আগে একটা ভিডিও করেছিলাম যেটা ছিল পিএসপির আনবক্সিং নিয়ে সেটি ছিল একটি ব্ল্যাক মডেল আজকে আমরা এটি যেইটা যেই ডিভাইসটা দিয়ে চালাবো সেটি হচ্ছে পিএসপির ব্লু কালারের মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন পিএসপির ব্লু কালারের মডেলটা তো এবার আমরা এটাকে এখানে গুজে দিচ্ছি প্রথমে এটা আমরা গুঁজে দিচ্ছি যেহেতু এটা 2.5 mm তাই এখানে একটু প্রবলেম হবে তাই আমরা এটাকে ঠিক করে গুঁজে নিলাম আমরা একটি মিউজিক চালাচ্ছি তো আপনাদেরকে আমি সাউন্ডটা শোনাবার চেষ্টা করব সাউন্ডটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না তো আমি সাউন্ডটা শোনাবার চেষ্টা করবো আপনাদেরকে তো এই সাউন্ডটা অত্যন্ত সুন্দর কিন্তু এখানে বিগ ড্যাডি বেস বলা হয়েছে কিন্তু বেসটা অতটাও ভালো পড়ে না বিগ ড্যাডি বেসের মতো নয় আপনারা যদি এটাকে আমাদের স্যামসাংয়ের যে মোবাইলের সঙ্গে ফ্রি দেয় এবার আমরা কিনতেও পেয়ে যাবেন বাজারে এই ইয়ারফোনের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো স্যামসাংয়ের ইয়ারফোনটা ভালো কারণ এটার সাউন্ড এবং অত্যন্ত ক্লিয়ার সাউন্ড কিন্তু এটা সাউন্ড অতটা ক্লিয়ার নয় বেশ একটু কম পড়ে এটার থেকে তো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক করুন এবং নিচে গিয়ে আপনাদের যা যা জিনিস আনবক্সিং দেখতে ইচ্ছা করে কমেন্ট করুন আমরা সেগুলোর ভিডিও বানাবো